হ্যালো জুয়ান, সবাইকে স্বাগতম করছি আমাদের সহজ স্কিলের হ্যালো জুয়ান সবাইকে স্বাগতম করছি আমাদের সহজ স্কিলের প্রথম লেকচারে। আমি জুহিতা ব্যানার্জি, আপনাদের ফ্রিল্যান্স ইনস্ট্রাক্টর। আজকে আমরা জানবো যে কেন কন্টেন্ট রাইটিং শিখবেন। কোনো কিছু শেখার আগে সবসময় সেটা জানার চেষ্টা করবেন যে ওই ব্যাপারটা আসলে কেন শিখবেন। কন্টেন্ট রাইটিং শেখার তো অনেকগুলো রিজন রয়েছে, কিন্তু তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ রিজন বা গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আমরা কথা বলবো। এখন যারা কন্টেন্ট রাইটার হতে চায় তারা সবসময় চিন্তা করে যে আমি আসলে কন্টেন্ট রাইটার হয়ে কি হব। বেসিক্যালি আপনি যখন কন্টেন্ট রাইটার হবেন তখন অবভিয়াসলি বা কন্টেন্ট রাইটিং শিখতে যাবেন, অবভিয়াসলি আপনি কন্টেন্ট রাইটার হতে যাবেন, তাই না? যারা ফেসবুকে স্ট্যাটাস দেখে আপনার যেটা মনে ইচ্ছা হয় ওইটা অনেক সময় লেখেন, অনেক কিছু শেয়ার করেন, যেটা ভালো, কেউ কেউ অনেক ভালো কিছু শেয়ার করে, অনেক বড় বড় স্ট্যাটাস আপনি শেয়ার করেন, এই সকল কিছুই কিন্তু এক প্রকারের কন্টেন্টের মতোই হয়। এবং যে যত ভালো কন্টেন্ট লেখে আমরা তাদেরকে ফলো করি না সবসময়। সো এটার জন্য ডেফিনেটলি কন্টেন্ট রাইটার হওয়ার জন্য একদম বেসিক কারণ সেটা কন্টেন্ট রাইটার হওয়ার জন্য, এর জন্যই আপনি কন্টেন্ট রাইটিং শিখতে হয়। এখন কন্টেন্ট রাইটার হওয়ার জন্য আরও একটা কারণ আছে। চিন্তা করুন, বর্তমানে বাংলাদেশে বা বাইরের দেশে যে কোনো কিছুর জন্য কন্টেন্ট ছাড়া আসলে কি পসিবল? কন্টেন্ট ছাড়া অনলাইনের কোনো কাজই পসিবল না, সব কিছুরই রিপ্রেজেন্টেশন হয় কন্টেন্ট দিয়ে। এখন যে মানুষটা ভালো কন্টেন্ট লেখে তার কন্টেন্টটা আমাদের কাছে পৌঁছায়, কারণ আমরা সেই জিনিসটা পড়তে পছন্দ করি। যার কন্টেন্ট ভালো হয় না সেটা পছন্দ করি না, তার কন্টেন্ট আমাদের কাছে পৌঁছায় না বা বেশি শেয়ার হয় না। সো এর জন্য কন্টেন্ট রাইটিং দিয়ে অনেক সময় ছোট ছোট ব্যাপার এতটুকু হতে পারে, এত বড়ও হতে পারে, এতটুকু কন্টেন্ট দিয়ে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। এরপরের কারণটা হচ্ছে সুন্দর করে রিপ্রেজেন্ট করাও একটা স্কিল। আপনি চিন্তা করেন, আমার সাথে দেখা হলো বা কারোর সাথে কখনো কোনোদিন দেখা হলো, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, আপনি সুন্দর করে বললেন যে আপনার নাম এটা, অনেক সময় আপনি দেখেন যে আপনি শুধু নামটা বলে দিলেন। এই ব্যাপারটা যখন আপনি কোনো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে করবেন, কন্টেন্ট রাইটিং এর কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো হচ্ছে একটা ফ্লোর মতো কাজ করে। কন্টেন্ট রাইটিং কে আসলে কি বলে জানেন? কন্টেন্ট রাইটিং হচ্ছে যে কমিউনিকেটিং থ্রু ওয়ার্ডস, তার মানে হচ্ছে আপনি শব্দের মাধ্যমে কমিউনিকেট করছেন আপনার অডিয়েন্সের কাছে। সো চিন্তা করুন যে এটা যদি আপনি সুন্দর করে রিপ্রেজেন্ট না করতে পারেন তাহলে আপনার অডিয়েন্স কি আপনার কন্টেন্টটা পড়বে? পড়বে না। এর জন্য সুন্দর করে রিপ্রেজেন্ট করাও একটা স্কিল। এরপরেরটা আমরা সবাই জানি যে সিভি থেকে কভার লেটার, সিভি রাইটিং করে যারা, কভার লেটার লেখে যারা, প্রোফাইল লেখে যারা, সাধারণত আপনি যখন ফ্রিল্যান্সিং এ প্রোফাইল বানাবেন তখনও কিন্তু আপনার কন্টেন্ট লেখা লাগবে। ওয়েবসাইটে ব্লগ লেখে যারা, যারা ব্লগ রাইটার হতে চায় তাদের জন্য, সোশ্যাল মিডিয়াতে যারা ক্যাপশন লেখে বিভিন্ন ব্র্যান্ডের, ডিজিটাল মার্কেটিং এর, ইত্যাদি অসংখ্য অসংখ্য ব্যাপার রয়েছে যেগুলোতে আপনার কন্টেন্ট রাইটিং করা লাগে। এখন আপনি যদি এটা শিখেন তাহলে এটা শিখে আপনি এই সব, জাস্ট চিন্তা করেন, এই সকল সেক্টরে আপনি কাজ করতে পারছেন। এরপরেরটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট রিভিউ করা, ইমেল লেখা। আপনারা যখন কাউকে ইমেল লেখেন খুব প্রফেশনালি তো লেখেন না, অনেক সময় দেখা যায়। সো যখন আপনি খুব প্রফেশনালি ইমেল লিখতে চান তখনও কিন্তু আপনার কন্টেন্ট রাইটিং করা লাগে। এরপর চিন্তা করেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যামাজনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, সো তাদের ক্ষেত্রেও কিন্তু কন্টেন্ট লাগে, কারণ কন্টেন্ট দিয়েই তারা প্রোডাক্টকে কি করে, প্রোডাক্টকে রিপ্রেজেন্ট করে। আবার প্রোডাক্ট রিভিউ, আপনারা অনলাইনে অনেক মানুষকেই দেখেন যে বিভিন্ন ধরনের স্পন্সরশিপ করে, তারা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে আপনাদেরকে ওই প্রোডাক্টের ভ্যালু বোঝায়। এটাই হচ্ছে প্রোডাক্ট রিভিউ, যেটা আপনি কি করতে পারেন, একটা কন্টেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারেন। এটা তো গেলই। এখন আপনাদেরকে একটা খুব এক্সাম্পল দিচ্ছি, আমি একটা খুব ভালো এক্সাম্পল হতে পারে। এই যে একটা ইমেজ দেখছেন, আপনি একবার চিন্তা করেন একটা মিনিট সময় নিয়ে যে এই ইমেজটা দিয়ে কি বোঝা যাচ্ছে বা এই ইমেজটা দিয়ে আপনি কি কিছু বুঝতে পারছেন। আমার মনে হয় আপনারা মনে মনে অলরেডি উত্তর দিয়ে দিচ্ছেন যে না আপু আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে বলুন যে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে যে কন্টেন্টের রিপ্রেজেন্টেশন এবং কিভাবে সেটা, চিন্তা করুন। এখন যদি আমি এই জিনিসটাকে একটা ইমেজে নিয়ে আসি, সেটা হচ্ছে যে উপরে এই ইমেজটা দিলাম, নিচে লিখলাম উইশ গ্রান্টেড, তারপর লিখলাম এভার উইশ ওয়ার্ক ওয়াজ লেস ওয়ার্ক, উই হ্যাভ কম্বাইন্ড অল টাস্ক ইন ওয়ান প্লেস মেকিং ইট ইজি টু সি হোয়াট নিডস ডুইং, ডাউনলোড হিয়ার। তারপর ধরুন কোনো অ্যাপের একটা আমরা কি দিয়ে দিলাম, লিঙ্ক দিয়ে দিলাম এখানে। এখন আপনি বুঝতে পারছেন যে আচ্ছা
এটা এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলছে যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, টাস্ক অপটিমাইজেশন করতে পারি, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি। এই লেখাটা বা এই ছোট ব্যাপারটাকে কপিরাইটিংও বলে, কিন্তু চিন্তা করুন এই ছোট লেখাটা যদি না থাকতো, উপরের এই যে ইমেজটা দিয়ে আপনি কি বুঝতে পারতেন? বুঝতে পারতেন না। সো এইসব ক্ষেত্রে আমাদের কন্টেন্ট লেগে থাকে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে আপু, আসলে কন্টেন্ট রাইটিং তো জানলাম, কন্টেন্ট রাইটিং তো শিখলাম, এখন কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ কি বা এইসব কিছু সম্পর্কে আপনি আমাদেরকে জানাবেন কিনা? কিন্তু এগুলো আপনাকে আমরা জানাবো পরবর্তী লেকচারে। সো টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট।